আসসালামু আলাইকুম, আমি মাজহারুল হক, প্রভাষক, আইসিটি অতিথি শিক্ষক, সরকারি মহিলা কলেজ কুষ্টিয়া। অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগত। প্রথম একটি ক্লাস আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি, সেটি হচ্ছে এইচটিএমএল এর প্রথম অংশের উপরে। আজকে এইচটিএমএল এর আমাদের দ্বিতীয় অংশটার উপরে আমরা আমাদের ক্লাসটি নিব। তোমরা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছো আমাদের এই ক্লাসে, খাতা কলম নিয়ে আমার এই কোডগুলোকে তোমরা লিখবে এবং প্র্যাকটিস করবে। আজকে আমাদের তোমাদের ক্লাস হবে হচ্ছে এইচটিএমএল এর দ্বিতীয় অংশ। তো চলো আমরা শুরু করতে পারি তোমাদের এইচটিএমএল এর পরবর্তী ক্লাসটি, আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা গতদিন প্রথম ক্লাসে যেটি করেছিলাম সেটি হচ্ছে এইচটিএমএল এর প্রথম অংশ কিছুটা কাজ করেছিলাম, তাতে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনের কিছু কাজগুলো করা হয়েছিল। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে যে একটি এইচটিএমএল এর ভিতরে আমরা দ্বিতীয় ফরম্যাটিং এর কিছু কাজের মধ্যে যেটি গুরুত্বপূর্ণ একটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এই জাতীয় কিছু কাজ আমরা একটু শিখি। যেমন একটি ছবি এরকম হতে পারে যে এ স্কোয়ার, তারপরে এইচ টু এস ও ফোর, একটা এ স্কোয়ার কিভাবে লিখব এবং এইচ টু এস ও ফোর যেটা সালফিউরিক অ্যাসিডের সংকেত, এই সংকেতটি আমরা কিভাবে লিখতে পারি। পাশাপাশি একই সাথে আরেকটি কাজ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে এক্স ওয়াই জেড কলেজ একটা হেডিং দিয়ে এটির সাথে অ্যাভেলেবল সাবজেক্টের আন্ডারে কিছু সাবজেক্টের নাম, বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, তিনটি সাবজেক্টের নাম আমরা ব্যবহার করেছি এখানে অর্ডার লিস্টের মাধ্যমে, অর্থাৎ 1, 2, 3 এটি ধারাবাহিকভাবে একটি অর্ডার লিস্টের মতো করে পরপর এটি আসতে থাকবে। 1, 2, 3টা আমরা লিখব না, কিন্তু এটি অর্ডার লিস্টের মাধ্যমে চলে আসবে। কারণ অনেক সময় হয় কি, এইচটিএমএল এর একটি 200, 300, 400 নম্বর সিরিয়ালের এরকম অনেক কিছু লিখতে গেলে সাধারণত 1, 2, 3 এভাবে দিয়ে কোলানো সম্ভব না। সে কারণে একটি অর্ডার লিস্টের মাধ্যমে যদি আমরা এটি লিখি তাহলে ভিতরের কোনো লাইন পরিবর্তন করলেও আমাদের ক্রমানুবর্তিতা যে ধারাবাহিকতা এই নাম্বারটি সঠিক ঠিক থাকে। তো চলো আমরা দেখি এটা কিভাবে আমাদের লিখতে হয়। আমরা সাধারণত প্রথমে একটি এইচটিএমএল এর পেজ নিয়েছি, আমরা প্রথম দিন দেখিয়েছি কিভাবে এইচটিএমএল এর পেজ নির্ধারণ করতে হয়। আমরা একটি ফাইল তৈরি করে রেখেছি সেভ করে, যে ফাইলটিকে আমরা এইচটিএমএল এর নোটপ্যাড এর মাধ্যমে ওপেন করব, আর তোমরা খাতায় যেটি লেখা শুরু করবে। তো খাতাতে আমরা যখন লিখি তখন ঠিক এভাবে প্রথমে আমরা লিখি, এইচটিএমএল শুরু করা হয়, এইচটিএমএল এর মধ্যে হেডের একটি অংশ এবং বডির একটি অংশ, দুটি অংশ থাকে। তো তোমরা নিশ্চয়ই জানো যে এইচটিএমএল এর অংশ হচ্ছে মূলত দুটি, সাধারণত একটি হেড আর একটি হচ্ছে বডি। তো হেডের ভিতরে সাধারণত যদি প্রশ্নে কখনো কোনো কিছু বলে দেওয়া থাকে যে একটি শিরোনামের মধ্যে থাকবে, তখন আমরা সেটিকে হেডের অংশের মধ্যে লিখে দিতে পারবো। হেডের মধ্যে আরেকটি অংশ থাকে টাইটেল, যেটি আমাদের লিখলেও চলে না লিখলেও চলে। তো হেডের মধ্যে কোনো অংশ না থাকলে আমরা বডির মধ্যে শুরু করি। বডির মধ্যে আমাদের প্রথম আমরা ছবিটাকে পাশে রাখি, পাশে ছবি দেখে দেখে আমরা আঁকাই বা আমরা কোডটা লিখি। তো প্রশ্নে যেমন তোমরা খাতার পাশে এই অংশটুকু লিখে নেবে, এ স্কোয়ার, এইচ টু এস ও ফোর আর এক্স ওয়াই জেড কলেজের আন্ডারে একটি অর্ডার লিস্টের কাজ, অর্থাৎ একটি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের কাজটাকে আমরা কিভাবে করি সেটা, এবং একটি অর্ডার লিস্টের কাজগুলো আমরা কিভাবে করতে পারি, এই দুটি অংশ তোমরা খাতার ডান পাশে লিখে রাখবে এবং বাম পাশে আমাদের এই কোডগুলো লিখবে। অর্থাৎ পরীক্ষার প্রশ্ন হচ্ছে ডান পাশে, এটি হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন, এবং বাম পাশে যেটি আমরা লিখছি এটি হচ্ছে আমাদের কোডিং বা এটি হলো আমাদের অ্যান্সার। তো আমরা দেখি প্রথমে আমাদের যা কিছুই লিখতে দিক না কেন, আমাদের সব কিছুই কিন্তু লিখব হচ্ছে আমরা বডির মধ্যে। তো বডির ভিতরে আমরা লিখি, বডির মধ্যে আমরা যখন প্রথম লিখতে যাব প্রথমে আমাদের রয়েছে এ স্কোয়ার আর এইচ টু এস ও ফোর। সাধারণত এ স্কোয়ার লেখার জন্য আমরা প্রথমে এ লিখছি, কিন্তু স্কোয়ার শব্দটি উপরে থাকার কারণে আমরা এখানে একটি নতুন ট্যাগ ব্যবহার করব, সেটিকে আমরা বলছি সুপারস্ক্রিপ্ট,
অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে এসইউপি সুপার লিখবো, তাহলে এটি হয়ে যাবে আমাদের সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট শুরু করার পরে টু লেখাটাকে আমরা উপরে তুলে দেব, যেটি হচ্ছে যে আমাদের উপরে উঠে যাবে। তাহলে আমরা এটিকে টু লিখছি যখন, তখন এটি উপরে উঠে আসছে। আবার যখন আমরা এটিকে স্বাভাবিকভাবে নিচে নিয়ে আসব, তখন স্বাভাবিক আনার জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগটি আমাদের শেষ করতে হবে। তাই সুপারস্ক্রিপ্টের ক্লোজিং লিখলাম এসইউপি সুপারস্ক্রিপ্ট, এটি আমাদের জন্য ক্লোজিং হয়ে গেল। তাহলে এখানে আমাদের একটা এ স্কোয়ার লেখাটি হয়ে গেল, আমরা একটি কমা শব্দ কমা দিয়ে ব্যবহার করছি। তারপরে রয়েছে আমাদের আরেকটি, সেটি হচ্ছে H2SO4। তো আমরা একটা স্পেস দিয়ে এইচ লিখলাম, এইচ বড় হাতের এইচ দিয়েছি, H2SO4। তাহলে এখানে টু শব্দটি খেয়াল করো, টু শব্দটি রয়েছে নিচে, নিচে দেওয়ার জন্য আমরা ব্যবহার করব সাবস্ক্রিপ্ট। আমরা ট্যাগ ব্যবহার করছি SUB সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আমরা ওপেনিং ট্যাগ শুরু করলাম এবং টু শব্দটি আমাদের হচ্ছে যে নিচে আমরা লিখব, তাহলে এটি আমরা লিখছি টু লিখলাম। আমরা টু কিন্তু নিচে লিখছি না, আসলে পাশাপাশি সোজাসুজি লিখবো ঠিকই, কিন্তু এই লেখাটি চলে যাবে হচ্ছে আমাদের নিচের অংশে। তো আমরা এটিকে আবার হচ্ছে টু লেখা যেহেতু শেষ হয়ে গেছে, তার মানে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আমাদের সাবস্ক্রিপ্ট ক্লোজ করতে হবে। তাহলে আমরা এখানে সাবস্ক্রিপ্ট ক্লোজ করলাম, তাহলে আমাদের পানি H2 হয়ে গেল। এবার SO4, তাহলে SO4 যখন আবার আমরা নিচে লিখবো, তখন এটিকে আমাদের আবার আরেকটি সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, SUB সাবস্ক্রিপ্ট লিখলাম। সাবস্ক্রিপ্ট লিখে আমরা প্রয়োজনে এটিকে পরের লাইনে লিখতে পারি, এই স্কোয়ারটুকু লেখার পরে আমরা A2 এটা পরের লাইনে লিখতে সুবিধা হবে। তো তোমাদের খাতায় লিখলে, পাশাপাশি লিখলে কোনো সমস্যা নেই, বা পরের লাইনে গেলেও আমাদের ওখানে পরের লাইনে যাবে তা নয়, আমাদের এক একটি লাইনে যদি আউটপুটে পরের লাইনে যেতে হয় তাহলে অবশ্যই বি আর ব্রেক ট্যাগ ব্যবহার করতে হয়, এখানে আমাদের দরকার নেই। তো আমরা সাবস্ক্রিপ্ট লিখলাম SO, এবার ফোর শব্দটিকে যদি আমরা একটু লিখি, তাহলে ফোর লিখলাম। ফোর লেখার পরে আমাদের সাবস্ক্রিপ্টটা ক্লোজ করে দিতে হবে, SUB আমরা সাবস্ক্রিপ্ট ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এতটুকুতে আমরা দেখে আসি আমাদের এই লেখাটুকু সম্পন্ন হয়েছে কিনা। তাহলে এটুকু আমরা লিখে সেভ করলাম, সেভ করার পরে আমরা এই লেখাটুকুকে মিনিমাইজ করে এক পাশে রাখি, আবার রাখি, রেখে আমরা এই লেখাটা ডবল ক্লিক করে দেখে আসি, যেটি আমরা কেবল লিখলাম এই লেখাটুকুতে আমাদের আসছে কিনা। তো হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখতে পারো যে আমরা দেখছি যে A² H2SO4 এই লেখাটুকু আমাদের কমপ্লিট হয়েছে। অর্থাৎ একটি সংকেত লেখার জন্য সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা একটি সংকেত কিভাবে লিখতে পারি বা স্কোয়ার পাওয়ারগুলো কিভাবে দিতে পারি। এখানে খুব খেয়াল রাখার মতো একটা বিষয় যে হচ্ছে যে যখন উপরে ওঠানোর জন্য আমরা ব্যবহার করব, তখন অবশ্যই সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব। কারণ হচ্ছে যে সুপার মানে সবচেয়ে বেশি, সুপার মানে ভালো, সুপার মানে হাই, সুপার মানে উপরে। তাহলে এতটুকু মনে রাখলে চলবে, সুপার মানে সবচেয়ে ভালো, সেই জন্য এটিকে উপরে উঠাতে হয়। তার মানে উপরে এবং নিচে, যাতে আমাদের ভুল না হয় যে কোনটি সুপারস্ক্রিপ্ট হবে কোনটি সাবস্ক্রিপ্ট হবে। সবসময় টু উপরে যখন হবে, উপরে হওয়ার জন্য আমরা ব্যবহার করব সুপারস্ক্রিপ্ট, আর নিচে যখনই আসবে সাবস্ট্রাক্ট, বা এটিকে আমরা সংক্ষেপে বলি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট। তো তাহলে এটুকু আমাদের হয়ে গেল, আমরা এবার আবার পরেরটুকু যাই। তো দেখি পরেরটুকু কি আসে। এবার আমরা ওই ছবি যেটি দেখে দেখে লিখছিলাম, সেই ছবিটি ছিল আমাদের এটি, এই A² H2SO4, এই লেখাটুকু আমাদের হয়ে গেছে। এবার আমরা যেটি তৈরি করব, সেটি হচ্ছে যে XYZ একটি হেডিং ট্যাগের মাধ্যমে এটি লেখা হয়েছে। হেডিং ট্যাগের মাধ্যমে অ্যাভেলেবল সাবজেক্ট বলে কিছু সাবজেক্ট দেওয়া আছে। তো আমরা এখানে সাবস্ক্রিপ্টের পরে আমরা লিখব, সাবস্ক্রিপ্টের ভিতরে এখানে আমাদের আরও XYZ কলেজটিকে আমরা একটি আলাদা করে লিখি। হেডিং ট্যাগটা যেহেতু দিয়ে আমরা বড় করতে চেয়েছি, সেহেতু এখানে আমরা H1 একটা হেডিং ট্যাগ আমরা ব্যবহার করছি। তো H1 দিলে পরে আমাদের এই লেখাটিকে হেডিং ট্যাগ শুরু হবে। হেডিং ট্যাগের মাধ্যমে আমাদের লেখাটা বিশেষ করে বড় করে তুলবে। কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তি, কলেজের সার্কুলার বা এই জাতীয় কোনো কাজের জন্য XYZ কলেজটি H1 ব্যবহার করা হয়ে থাকে। তো H1 ব্যবহার করার পরে আমাদের ভিতরে আমরা যাই লিখি না কেন, সেটি আমাদের ভিতরে থেকে যাবে। যেমন এখানে XYZ কলেজ লেখা হয়েছে, XYZ কলেজ, COLLEGE, XYZ কলেজ, এটিকে আমরা ভিতরে রাখছি এবং হেডিং ট্যাগটা আমরা ক্লোজ করে দেবো, H1 ক্লোজ করে দিচ্ছি।
তাহলে এই সোয়ান ট্যাগের ভিতরে আমরা যাই লিখি না কেন, একটু মনে রাখতে হবে যে আমাদের এখানে এইচ ওয়ান ছিল, তাই না? তাহলে এইচ ওয়ানই লিখে আমাদের ক্লোজ করা লাগবে। তো আমরা এইচ ওয়ান লিখলাম, ক্লোজ করে দিলাম। তাহলে এইচ ওয়ান হেডিং ট্যাগ আমাদের ক্লোজ হলো। এখানে মনে রাখতে হবে যে এই হেডিং ট্যাগটা সাধারণত এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত হয়, অর্থাৎ এইচ ওয়ান সবচেয়ে বড়, এইচ টু তার থেকে একটু ছোট, এইচ থ্রি একটু ছোট, এভাবে সিক্স পর্যন্ত সবচেয়ে ছোট। পরীক্ষার সময় সাধারণত এমসিকিউতে এভাবে আসে যে এইচ ওয়ান সবচেয়ে বড় নাকি এইচ সিক্স সবচেয়ে বড়। তো সাধারণত আমরা আজকে শিখলাম যে এইচ সিক্স সবচেয়ে ছোট এবং এইচ ওয়ান সবচেয়ে বড় হেডিং ট্যাগ, অর্থাৎ যত বড় লেখা সাইজ। এক্ষেত্রে পরীক্ষার হলে যদি কখনো উল্লেখ করা না থাকে তুমি এইচ ওয়ান দিবা না এইচ টু দিবা, এটি তোমার ক্ষেত্রে স্বাধীন, তুমি হেডিং ওয়ান দিতে পারো বা হেডিং টু দিতে পারো, এইচ ওয়ান বা টু দিয়ে লেখা যায়। তবে যদি কখনো উদ্দীপককে উল্লেখ করে দেয় তাহলে হেডিং থ্রি বা ফোর ব্যবহার করতে অবশ্যই করতে হবে। তো হেডিং ওয়ান হয়ে গেল। এবার এভেলেবল সাবজেক্ট বলে আমাদের একটি সাধারণ কমনলি লেখা আছে, আমরা কমন লেখাটি লিখে নিলাম এভেলেবল সাবজেক্ট। এভেলেবল সাবজেক্টটি লেখার পরে আমাদের এবার নতুন একটি কাজ, সেটি হচ্ছে যে বাংলা, ইংলিশ এবং ইকোনমিক্স এই তিনটি বিষয় নিয়ে এখানে যেটি লেখা আছে এটি হচ্ছে একটি অর্ডার লিস্টের মাধ্যমে কাজটি করা হয়েছে, নতুন একটি ট্যাগ। অর্থাৎ এক দুই তিন আমরা লিখবো না, কিন্তু এই লেখাটি অটোমেটিক্যালি হয়ে যাবে, সেহেতু আমরা এই ট্যাগটি ব্যবহার করব হচ্ছে ওএল, অর্থাৎ অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে যে ট্যাগটি ব্যবহার হবে সেটি হচ্ছে যে লিস্ট তৈরি হবে, এল আই লিস্ট। তো লিস্ট তৈরির মাধ্যমে প্রথম লিস্ট, আমরা যখন ও এল শুরু করব তখন খেয়াল করো যখন ও এল লিখছি তখন অর্ডার লিস্ট শুরু হয়ে গেল, কিন্তু লিস্ট হিসাবে প্রথম লিস্ট তৈরি হবে কাকে? প্রথম লিস্ট আমাদের তৈরি হচ্ছে যে বাংলা, BANGLA, বাংলা আমাদের একটি লিস্ট শুরু হলো, আমাদের লিস্ট একটা তালিকা হয়ে গেল, সেই জন্য আমরা বাংলা অর্ডার লিস্টটা ক্লোজ করলাম। তাহলে এটা আমাদের একটি অর্ডার লিস্টের কাজ শেষ হলো। এরপর আরও কিছু অর্ডার লিস্টের কাজ রয়েছে, ঠিক একইভাবে আমাদের আরও একটি অর্ডার লিস্ট রয়েছে, প্রথম সেই লিস্টের নাম হচ্ছে যে আমাদের ইংলিশ। তাহলে আমরা আবার লিস্ট লিখলাম, লিস্ট ট্যাগ ওপেনিং ট্যাগ হিসেবে শুরু করলাম, তারপরে ENGLISH ইংলিশ লিখলাম। ইংলিশ লেখার পরে এই অর্ডার লিস্টটা আমাদের ক্লোজ করতে হবে, এই লিস্টটা আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখানে একটি ইংলিশ গেল, আরেকটি লিস্ট আমাদের রয়েছে যেহেতু সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক্স আছে, তাহলে ইকোনমিক্স আমরা লিখলাম, ইকোনমিক্স এই শব্দটি লিখব, কিন্তু তার আগে অবশ্যই আমাদের লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে, লিস্ট ট্যাগ আমরা ব্যবহার করলাম এবং শেষে আমাদের ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। ইকোনমিক্স শব্দটিকে যেহেতু আমরা লিস্ট হিসেবে শুরু করেছি তাই ইকোনমিক্স শব্দটা অবশ্যই আমাদের লিস্ট হিসেবে এটি ক্লোজ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো যে হচ্ছে যে আমরা অর্ডার লিস্টের আন্ডারে একটি অর্ডার লিস্ট যখন শুরু করেছিলাম সেই অর্ডার লিস্টের ভিতরে আমরা লিস্ট করেছি কাকে, প্রথমত করেছি বাংলাকে, তারপরে করলাম ইংরেজি, তারপরে করলাম ইকোনমিক্স। এখানে আমাদের প্রশ্নে যেটি দেওয়া ছিল, প্রশ্নে আমাদের মোট তিনটি ছিল, বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, আমাদের তিনটি অংশ প্রশ্নে কিন্তু দেওয়া ছিল। তো তাহলে সেটি দেখে দেখে আমরা অর্ডার লিস্টের আন্ডারে তিনটি লিস্ট তৈরি করলাম। খেয়াল করে দেখবো যে এখানে আমরা কিন্তু কোনো এক দুই তিন লেখার দরকার পড়েনি, কারণ আমরা লিস্ট যখনই লিখবো তখন এটি অটোমেটিক্যালি ওইভাবে আমাদের আউটপুট চলে আসবে। তাহলে ইনপুট দেওয়ার সময় আমরা এইভাবে শুধু লিখে দেবো, যেহেতু আমাদের আর কোনো লিস্ট নেই তাই আমাদের অর্ডার লিস্টটা শেষ করতে হবে। তাহলে অর্ডার লিস্টের কাজটা আমরা ক্লোজ করে দিলাম, অর্ডার লিস্টের এই কাজটুকু শেষ করলাম। এরপরে যেহেতু আমাদের প্রশ্নে আর কোনো অংশ না থাকার কারণে আমরা অর্ডার লিস্টের এই কাজটুকু এখানে শেষ করলাম, বডি শেষ করলাম। এর পরবর্তীতে আমাদের অবশ্যই এটি লিখতে হবে যে আমাদের বডির অংশটুকু শেষ করব, বডির অংশটুকু শেষ করার পরে আমাদের এইচটিএমএল এর অংশটিকে অবশ্যই শেষ করতে হবে। তাহলেই আমাদের মোটামুটি এখানে প্রশ্নে আমরা যা দেখতে পাচ্ছি এই কাজটুকু আমাদের এখানে হয়েছে। এখানে আমরা দুটি কাজ, তিনটি কাজ শিখলাম, একটু হচ্ছে সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট কীভাবে করতে হয় আমরা অবশ্যই দেখলাম, যে সুপার স্ক্রিপ্ট প্রত্যেকটা যাকে আমরা উপরে তুলতে চাই, যে টুটাকে আমরা উপরে তুলতে চেয়েছি সেই টুটাকে আগের ওপেনিং ট্যাগ ব্যবহার করেছি সুপার স্ক্রিপ্ট, পরে আমরা সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট ক্লোজিং ট্যাগ ব্যবহার করেছি। যখন সালফিউরিক অ্যাসিড লেখার সময় ফোর শব্দটি লিখেছি তখন ফোর শব্দটির আগে হচ্ছে সাবস্ক্রিপ্ট ব্যবহার করেছি এবং সাবস্ক্রিপ্ট শেষে আমরা ক্লোজ করে দিয়েছি, তাতে আমরা বুঝতে পারছি ফোর কে হলো নিচে নামিয়ে দিয়েছে। এখানে আরেকটি খেয়াল করো, এখানে হেডিং ট্যাগ ব্যবহার করা হয়েছে এইচ ওয়ান,
এটা খুবই গুরুত্বপূর্ণ। হেডিং ট্যাগটা সাধারণত যে কোনো ব্যানারের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা হয়, যে কোনো কলেজের হেডিং ট্যাগের জন্য আমরা H1 ট্যাগ ব্যবহার করে থাকি। এরপরে আমাদের অ্যাভেলেবল সাবজেক্টের আন্ডারে অর্ডার লিস্টের একটি কাজ আমরা করেছি। এখানে OL বলে অর্ডার লিস্টের কাজ, যেটাকে লিস্ট বাংলা ইংলিশ এবং ইকোনমিক্স এই তিনটি কাজে আমরা এখানে সম্পন্ন করেছি। তাহলে এটি আমরা আউটপুট সেভ করার পরে দেখে আসি আমাদের এটিকে আউটপুট এবার কিভাবে দেখা যাচ্ছে। তো আমরা এর আগে এইটুকু কাজ শেষ করেছিলাম, রিলোড করলাম, রিলোড করলে দেখা যাবে যে XYZ কলেজ নিচে কিন্তু আমাদের এই কাজটুকু সম্পন্ন হয়েছে, অর্থাৎ A2, H2SO4 এবং XYZ কলেজ অ্যাভেলেবল সাবজেক্ট। এটি মোটামুটি আমাদের আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী, এখানে আমাদের এবার আরেকটি নতুন জিনিস আমরা এখানে শিখে নিই, যেটি হচ্ছে যে যদি আমাদের প্রশ্নে এরকম থাকতো যে এখানে 1, 2, 3 না দিয়ে এটিকে আমাদের ABCD দেওয়া থাকতো, তাহলে কি আসতো? আমরা সাধারণত কোনো এখানে টাইপ উল্লেখ না করলে 1, 2, 3টা কিন্তু অটোমেটিক্যালি ডিফল্ট হিসাবে আসে, অর্থাৎ তুমি কিছু না লিখলেও 1, 2, 3 অটোমেটিক্যালি চলে আসবে। বাট এইখানে অর্ডার লিস্টের মধ্যে যদি আমরা একটু উল্লেখ করে দিই, যদি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি TYPE টাইপ, টাইপ ইকুয়াল টু দিয়ে আমরা এটাকে ইনভাইটেড কোটেশনের মাধ্যমে দুইটি কোটেশন ব্যবহার করবো, কোটেশনের মাধ্যমে আমরা টাইপটা যদি এ বলে দিই, অর্থাৎ এ টাইপের একটি অর্ডার লিস্ট তৈরি করো, তাহলে পরবর্তী প্রত্যেকটা লিস্ট, যে তিনটি লিস্ট রয়েছে, এই তিনটি লিস্টই শুরু হবে ABCD অটোমেটিক্যালি নিয়ে নেবে। তাহলে এখানে আমরা এ ব্যবহার করলেই BCD এইভাবে ধারাবাহিকতাটা নিয়ে নেবে। আমরা দেখি এটা আউটপুট আসে কিনা। যদি আমাদের পরীক্ষার প্রশ্নে কখনো এরকম আসে, তাহলে আমরা টাইপ এ উল্লেখ করে দেবো। খেয়াল করি, টাইপ হচ্ছে এখানে অ্যাট্রিবিউট এন্ড অ্যাট্রিবিউট যার নাম, এবং ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কোটেশনের মধ্যে এ দিতে হয়। আমরা জানি যে টাইপ এটিকে বলা হয় অ্যাট্রিবিউট, আর ভিতরে যেটি থাকে এটিকে বলা হয় ভ্যালু, অর্থাৎ একটা অ্যাট্রিবিউট অর্ডার লিস্টের ভিতরে ব্র্যাকেটের মধ্যেই কিন্তু উল্লেখ করতে হবে। এই যে নীল অংশটুকু দেখা যাচ্ছে, এটুকু কিন্তু আমাদের অ্যাট্রিবিউট। তো আমরা এর আউটপুট হিসেবে সেভ করার পরে আমরা দেখি যে এর আউটপুটটা কি দেখা যায়। রিলোড করলে দেখা যাবে যে হ্যাঁ, এখানে ABC এভাবে ক্রমানুবর্তিতা ব্যবহার করা হয়েছে, এখানে ব্যবহার করা যাবে। এখানে আর একটা কাজ গুরুত্বপূর্ণ করা যেতে পারে, পরীক্ষার প্রশ্নে যদি আমাদের ABCD এভাবে ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে এটিকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটাকে বলে আনঅর্ডার লিস্ট, মানে ধারাবাহিকতা থাকবে না। তাহলে তখন আমরা এখানে ট্যাগটি ব্যবহার করব হচ্ছে UL, UL অর্থাৎ আনঅর্ডার লিস্ট, এবং ক্লোজিং করার সময় অবশ্যই আমাদের UL ব্যবহার করতে হবে। তাহলে UL ব্যবহার করলে আমরা বুঝবো যে এটি আনঅর্ডার লিস্ট, আর যদি আনঅর্ডার লিস্ট ক্লোজ করলাম এবং আমরা এটিকে সেভ করব, সেভ করার পরে আমরা এটিকে দেখে আসবো যে আমাদের এটির আউটপুটটা কেমন আসে। আমরা রিলোড দিলে দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধারাবাহিক ক্রমানুবর্তিতা নেই, অর্থাৎ ABCD বা 1, 2, 3 এরকম কোনো ধারাবাহিকতা থাকবে না, একটা ডট বা গোল বৃত্ত সার্কেলের মতো বৃত্ত দিয়ে দিয়ে একটা ডিস্কের মতো বাংলা ইংলিশ বা ইকোনমিক্স এরকম নামগুলো কিন্তু আমাদের পরপর পরপর এভাবে আসতে থাকবে। এখন যদি আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে যদি আমরা এখানে ব্যবহার করি, যদি একটু আরও ভ্যারিয়েশন দিতে চাই, আমরা সার্কেল দিতে পারি, আমরা স্কোয়ার দিতে পারি, এখানে আমরা এই বৃত্তটাকে টার এইভাবে না দিয়ে আমরা সার্কেল ব্যবহার করে দেখতে পারি। আমরা একটি নতুন আবার অ্যাট্রিবিউটটা ঠিক আগের মতোই লিখি, TYPE টাইপ, আমরা আরেকটি নতুন টাইপের আনঅর্ডার লিস্ট দেখতে চাচ্ছি। তাহলে আমরা এটিকে লিখবো হচ্ছে যে সার্কেল, CIRCLE সার্কেল। তো সার্কেল যদি আমরা লিখি, তাহলে বাংলা ইংলিশ ইকোনমিক্স তখন আনঅর্ডার লিস্টের মতোই আসবে, কিন্তু সার্কেল টাইপের আনঅর্ডার লিস্ট আমরা চাচ্ছি। তাহলে সার্কেল টাইপের আনঅর্ডার লিস্ট আমরা যদি এটি দেখতে চাই, আমরা এটি সেভ করলাম। সেভ করার পরে আমাদের আউটপুট যদি পরীক্ষার প্রশ্নে এরকম থাকে, তাহলে আমরা দেখব যে এখানে গোল মতো যে চিহ্নটা আসছে এটি হচ্ছে যে সার্কেলের মতো একটা গোল গোল চিহ্ন দেখা যায় তিনটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে হচ্ছে যে সার্কেল যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে লিখবো, যদি ডিস্ক আসে তাহলে কিভাবে লিখবো, যদি আনঅর্ডার লিস্ট না থেকে শুধু অর্ডার লিস্ট ব্যবহার করা হয় তাহলে কিভাবে লিখবো, আসলে বিষয়গুলো সবগুলো প্রায় একই রকম। তো তাহলে আজকে এই পর্যন্তই আমরা যেটি শিখলাম, একটি হচ্ছে যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কিভাবে করতে হয়, একটি হচ্ছে যে হেডিং ট্যাগ ব্যবহার করে কিভাবে লিখতে হয়, এবং এখানে আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্ট হিসেবে যদি আসে তাহলে আমাদের কিভাবে লিখতে হয়। খুব সহজে আমরা এটা একটুকু লিখে আমরা এখানে 4 মার্ক বা 3 মার্ক সহজেই পেয়ে যেতে পারি। তো
তো আজকে এই পর্যন্তই, আমরা এর আউটপুটটা দেখলাম যে কিভাবে দেখা যায়। তো তোমরা বাসাতে প্র্যাকটিস করবে, এরকম আরো কিছু প্রয়োজনে আমি একটি দেখিয়ে দিতে পারি যে এরকম প্র্যাকটিস হতে পারে। সেক্ষেত্রে আনাদার লিস্টের কাজ আরো রয়েছে, এটি তো আমরা করলাম। যেটি আরেকটি আমরা আনাদার লিস্টের কাজ দেখতে পারি সেটি হচ্ছে যে এই কাজটি তোমরা করে দেখতে পারো। সাবজেক্টের নাম লেখা আছে, সাবজেক্ট বাংলা, ইকোনমিক্স, ইংলিশ, ম্যাথ। এখানে সামান্য শুধু আনাদার লিস্ট দিয়ে করা রয়েছে, এভাবে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত আমরা শেষ করছি। খুদা হাফিজ।